মাস মানে নেক্সট কি হবে তুমি জানো না, আর আনপ্রেডিক্টেবল। আমার সঙ্গেও ঠিক সেরকমই তাই। আজকে হচ্ছে রিসেপশনের রাত, কিন্তু যা যা প্ল্যান করেছিল তার 1% হয়নি। যাই হোক, এন্ড অফ দ্য ডে নিজেকে চেয়ার আপ করে আমরা এখন যাব। এর পিছনে কারণ হচ্ছে আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছিলাম, মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমরা যেতে পারছিলাম না অনুষ্ঠানে। বলছি যে আমরা আজকে আমার একটা নতুন লেঙ্গা হয়েছে জানো, দেখো এই দেখো। তো যা যা প্ল্যান করেছিলাম বিয়ে, মামামের খুব শরীর খারাপ হয়েছিল, আমারও খুব শরীর খারাপ হয়েছিল, রাত্রে আমার একটু একটু পথ হয়ে গেছিল। যাই হোক, কেরম লাগে দেখো, আর বেশিক্ষণ তো তো আসলে বলো আমাদেরকে। তোমরা, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে আমার আজকে লেহেঙ্গা পরার প্ল্যান ছিল কিন্তু হলো না। সব থেকে হালকা ফুলকা যেটা সেটা পড়লাম, আর দেখো দুজনের আজকে কি অবস্থা, ব্ল্যাক এন্ড হোয়াইট। বলছি যে আর যদি বিয়ে বাড়িতে গিয়ে ভাল লাগে তার আমাদেরকে বলো। হ্যাঁ যাই হোক, কেরম লাগে দেখো। তুমি শোনো আমার কথা, তো আজকের ব্লগটা শুরু করা যাক। এরপরে আমরা যাব রিসেপশন, যেখানে হবে সেই হলে, আর আমাদের বাবা এখন টোটো ডাকতে গেছে। তো ফার্স্ট ব্লগটা স্টার্ট করি। গরম লাগছে, কেয়ার লাগছে, গরমকালে সব করলে গরমই লাগবে সত্যি। তাই মানে পুরো ব্লগটা জুড়ে বললাম তো গরম গরম আর গরম, আর সব থেকে ফ্লপ বোধ হয় আমিই খাওয়ালাম। মানে আমি মানে এতটা যে এরকম হবে আমি নিজে কোনোদিন ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম আমার সাথে হবে। আর এরকম আমার লাইফে ফার্স্ট। কতদিন পর আমরা রিক্সে চাপলাম বলো। ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। হয়েছে সকাল থেকে, হ্যাঁ সব খেয়েছি, কিচ্ছুতেই কিছু কাজ হচ্ছিল না। এখানে চাট আছে দেখো, আর এখানে কফি, আর এটা কি আছে গো, ভেজ পকোড়া। সবই ঠিক আছে কিন্তু খেতেই ভয় লাগছে এখন। আমাকে যেই আসে সেই দেখে বলবে মায়ের সঙ্গে আমার একদিন পর দেখা হলো। হ্যাঁ দাদু বলে কই ভেজ পকোড়া নাও, চলো 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 দাদাকে বলো ভেজ পকোড়া। দেখো আমার দাদা আর অনেক পাঁচ দাদা, বিশ্ব দাদা অনেক আছে কিন্তু দাদা আর সব কিছুতে
কিছুই হলো না আনন্দের, 1% গেস্টের মতো গিয়ে খেয়ে চলে এলাম।
কি করব, শরীর এমন জিনিস শরীর ঠিক না থাকলে তুমি কোনো কিছু এনজয় করতে পারবে না। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এটা হচ্ছে আমার কাকু, যারা আমার দেশের বাড়ির ব্লগ দেখেছে তারা বুঝতে পারবে। তো কাউকে আমি আসার পরে দেখিয়েছিলাম না, তো কি বলবো আমি নিজেই যাই না। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা আজকে যারা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর দদি তোমাদেরকে কি বলবে দেখো বলো। বলছি যে আজকে ডিনারে কি হয়েছে সেগুলো কালকে বলবো, যাই হোক কেরম লাগে। টাটা, আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।